فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন ভাই ইব্রাহিম খলিল তিনি বলছেন যে আমাকে একজন শরীফ থেকে হাদিস বা তিরিমিজি হাদিস দেখেছে অনেক হাদিস দেখিয়েছেন রসুলাম নাকি জীবিত জিন্দা নবী নবী তো তিনি এখন আসলে আমরা জানি যে রসুলাম মানুষ মারা গেছেন এখন মারা গেছেন আমরা জানি যে বার্জাকি জীবনে সবাই জীবিত বা রসুল জীবিত সাধারণ মানুষগুলো বার্জাকি জীবিত মানে এই একটা জগৎ কবর একটা জগৎ এই জগতে কবর বলতে মৃত্যু থেকে শুরু করে নিয়ে একবারে কেয়ামত পর্যন্ত সবাই জীবিত থাকবে কবর জগৎ একটা আলাদা জগৎ তো এক এই জগতে শাস্তি হবে কেউ নিয়ামতপ্রাপ্ত হবে তো সেখানে একটা জগৎ তো আমরা জানি তো এখানে দুনিয়ায় জীবিত আমরা তো দেখি না দুনিয়াতে তাহলে কিভাবে জীবিত আহ ভাই আপনি ঠিকই বলেছেন যতকাল আপনাকে প্রশ্ন করার জন্য আল্লাহ আলব্বুল আলমিন বলেছেন যে অনেকগুলো আয়াত এনেছেন নবীকরণ মারা গেছেন তো তারপর আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে নবীকর সালাম কি মানুষ ছিলেন তিনি কি জন্ম নিয়েছেন নবীকন সালাম যদি মানুষ থাকেন তাহলে তিনি মারা গেছেন তিনি যদি জন্ম নিয়ে থাকেন তাহলে মারা গেছেন তিনি যদি দুনিয়াতে এসে থাকেন তাহলে তিনি চলে গেছেন তো এই যে তারা যে দলিল দেখায় এগুলো ভুয়া দলিল দেখাতে পারবে না ভাও ওগুলো যুক্তিতর্ক দিয়ে অন্য হাদিস দিয়ে ধরিয়ে ফেসে দেখাবে এটা সম্ভব নয় এখন কোরআনের আয়তে আসা যাক সুরাজ জুমার তিরিশ নম্বর আয়ত আলা রব্বুল্লা আলমিন বলেছেন ইন্নাকা মাইয়েতুন ও ইন্নাহুম মাইয়ে তুন আলাহ রব্বুল্লা আলমিন সোরা জুমারের তিরিশ নম্বর আয়ত আয়তে বলেছেন ইন্নাকা মাইয়েতুন নিশ্চয়ই তুমি মারা যাবে ও ইন ইনাহুম মাইয়ে আর তারাও মারা যাবে স্পষ্ট আয়াত আরেকটি আয়াতে আছে সুরা আম্বিয়া 34 35 নম্বর এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যাআলনা লিবাসারি মিন ক্বাবলিকাল খুলদা আফায় মিত্তা ফাহুল খালিদুন আমরা আলনালী লিবাসারি মিন ক্বাবlika আপনার পূর্বে অনেক মানুষ এসেছে অনেক নবী এসেছে তারা তাদেরকে আমি কাউকে চিরঞ্জীব চিরস্থায়ী করি নাই চিরঞ্জীবই করি নাই চিরস্থায়ী করি নাই আফায় মিত্তা ফাহুল খালিদুন হে রাসূল আপনি মারা যাবেন তো ফাহমুল খালিদিন তাহলে কাকে চিরঞ্জীব চিরস্থায়ী করবে তাহলে আপনি মারা যাবেন আপনি মারা যাবেন তাহলে কাউকে কাউকে চিরস্থায়ী করবো না কুলনাফ সিং জায়ক মাউত আর পৃথিবীর পক্ষে যারা জীবন লাভ করেছে তাদেরকে সাথ গ্রহণ করতে হবে নাবুল হকম বিশ্বার জি ফিতনা আর আল্লাহ রব্বুল্লা আলমিন বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করব মন্দ ভালো দুটি দিয়ে অসুখ দিয়ে করব সুখ দিয়ে করব সম্পদ দিয়ে করব না দিয়ে করব কষ্ট দিয়ে করব দুঃখ দিয়ে করব আরাম আরামায়ুষ দিয়ে করবো বিভিন্নভাবে পরীক্ষা করব ইলাইনা লাইন আত্মুজুন আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে তো এই স্পষ্ট আয়াত আলারবুল্লাহ আলমিন আরও বলেছেন আল ইমরানের একশো তো পঁচাশি নম্বর আয়তে কুল্লুনাফ সিং জায়িকুল মাউদ যারা জীবন লাভ করেছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো এখানে স্পষ্ট যে মারা গেছেন নবী করিম সুস্লাম তিনি মানুষ ছিলেন মারা গেছেন যতটুকু হায়াত পেয়েছেন তারাও বলে যে নবী করিম সুষ্লাম তেষট্টি বছর বেঁচে ছিলেন তো আবার বলছে হায়াতুল নবী তারা যে কখন কি বলে নিজেই বুঝে না আর একটা বিষয় মাথায় রাখেন রসুলা সাল্লাম হাজের নাজের নয় রসুল সাল্লাম জীবিতও নয় যে জীবিত থাকতেন তারা দাবি করে যে তারা আল্লাহ রুসল্লের কে সালাম দিলে বা কবিতা পড়লে তাদের হাত বাহির করে আল্লাহ সালামের উত্তর নেন অথচ স্পষ্ট ব্যাপার নবীকাল্লামের প্রিয় স্ত্রী আহ আলীরদুলামের সাথে যুদ্ধে জড়ালেন কোনো আদেশ আসলো না হুসাইন রোজাল হুক কারবালায় যাচ্ছিলেন এই ইরাকে যাচ্ছিলেন কোফায় যাচ্ছিলেন সবাই নিষেধ করছেন মদিনাবাসী আবদুল্ল নাব্বাস নিষিদ্ধ করছেন অন্যান্য সাহাবিরা নিষিদ্ধ করছেন তারপরেও যাচ্ছেন নবীকর সাল্লাম তো তার ব্যাপারে কোনো প্রিয় নাতির ব্যাপারে প্রিয় স্ত্রীর ব্যাপারে কোনো আদেশ আসলো না আর ওরা নাকি ওদের নাকি হাত বের করে নবীকরণ সাল্লাম দেন এগুলো ভুয়া কথা নবীকরণ সাল্লাম হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর তিনি মারা গেছেন এবং তিনি বারজাকি জীবনে তিনি নয় সবাই সবাই জীবিত বারজাক একটা জীবন আছে যারা আর দুনিয়া থেকে আর তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হক